নির্বাচনের খরচ ছাপিয়ে গেল সব রেকর্ডকে। এই সময় ডিজিটাল ডেস্ক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ভোট বলে কথা, তার খরচও বাকি সবাইকে ছাড়িয়ে না গেলে হয়। নাদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজের CMS তরফে মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে খরচের সম্ভাব্য পরিমাণ প্রায় যা এ যাবৎ যে কোনো দেশে হওয়া নির্বাচনের সব খরচকে ছাড়িয়ে পৌঁছে গিয়েছে শিখরে, যা শুধুমাত্র 2014 সালের গত নির্বাচনে হওয়া 30,000 কোটির বিপুল খরচেরই দ্বিগুণ। এহেনও শুধু কথায় বলে বোঝানো যাবে না এর বিশালত্ব, পরিসংখ্যান দিলে বিষয়টি বোঝা সহজ হবে। যেখানে দেখা যাচ্ছে 542টি লোকসভা কেন্দ্রের প্রতি কেন্দ্রে খরচ হয়েছে গড়েরও বেশি, একইভাবে প্রতি ভোট পিছু এই নির্বাচনে খরচ হয়েছে প্রায় 700 টাকা, যেখানে 1952 সালের প্রথম নির্বাচনে এই খরচ ছিল ভোটার পিছু 60 পয়সা। শুধু 1952 সালের প্রথম নির্বাচনই নয়, পরিসংখ্যান বলছে প্রথম 6টি লোকসভা নির্বাচনেই ভোটার পিছু খরচ 1 টাকার কম ছিল, যা এখন 700 টাকার অবিশ্বাস্য অঙ্কে পৌঁছে গিয়েছে। এই অঙ্ক কতটা বেশি তার আরও একটি প্রমাণ পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খরচ থেকে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সময় খরচ হয়েছিল 45,000 কোটি টাকার কিছু বেশি। নির্বাচন খরচে বৃদ্ধির পাশাপাশি ভোট যে বড় বালাই তার প্রমাণ মিলেছে শাসক দল বিজেপি এবং বাকি রাজনৈতিক দলের খরচের খতিয়ান থেকে। CMS এর সমীক্ষা বলছে 1998 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি যেখানে নির্বাচনে হওয়া মোট খরচের 20% খরচ করেছিল, সেখানে চলতি নির্বাচনে মোট খরচের 45%ই নিজেদের পকেট থেকে ঢেলেছে তারা। অন্যদিকে কংগ্রেসের খরচ অবশ্য 2009 সালের নির্বাচনের তুলনায় কমেছে, সেই বছর মোট খরচের 40%ই খরচ করেছিল তারা, যেখানে 10 বছর বাদে চলতি নির্বাচনে তাদের খরচের পরিমাণ কমে দাঁড়িয়েছে 15-20%। অবশ্য ভোট যে শাসক দলের কাছে অন্য মাত্রা রাখে তার প্রমাণ মিলেছে অন্য একটি সমীক্ষায়, যেখানে দেখা যাচ্ছে ভোটের আগেই ভর্তুকি বন্টনে অত্যন্ত তৎপর হয়ে উঠেছিল কেন্দ্র সরকার। 2019-20 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে সরকারি ভর্তুকি খাতে বরাদ্দ করা হয়েছিল 2.97 লক্ষ কোটি টাকা, যার মধ্যে অর্থবর্ষের প্রথম মাস এপ্রিলেই শুধুমাত্র খাদ্য, সার এবং পেট্রোলিয়াম খাতে সরকার খরচ করে ফেলেছে বা গোটা বছরের 23%। একইভাবে দেখা যাচ্ছে খাদ্যে ভর্তুকি, যা ভোটারদের মনে এবং প্রকারান্তরে ভোটবাক্সে বড়সড় প্রভাব ফেলতে পারে, সেক্ষেত্রেও প্রথম মাসেই ভর্তুকি বন্টনে বিশেষ উদ্যোগী ছিল কেন্দ্র। অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে যেখানে খাদ্যে ভর্তুকি ধরা হয়েছিল 1.84 লক্ষ কোটি টাকা, তার শতকরা 25% ব্যয় সরকার বিলিয়ে দিয়েছে এপ্রিলেই। একইভাবে সারে গোটা বছরের প্রস্তাবিত ভর্তুকির 7.2% ব্যয় এবং পেট্রোলিয়ামে গোটা বছরের প্রস্তাবিত ভর্তুকির 14% ব্যয় ও খরচ হয়ে গিয়েছে এপ্রিল মাসেই, যার থেকে ভোটার মন জয়ের চেষ্টার অভিসন্ধি খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। অ্যাপ শেয়ার করুন।